হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? আজকে নিয়ে চলে এসেছি খিচুড়ি আর লাবড়া, যেটাকে তোমরা বলো লাবড়া। সেই খিচুড়িতে ঘিও দিয়েছি, আজকে একদম জম্পেশ করে নিয়ে বসে গেছি খিচুড়ি আর লাবড়া। একদম গরম ধোঁয়া উঠছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। ঠান্ডা পড়েছে, কিছু কাজ করতে ইচ্ছে করছে না। কি খাবো কি খাবো কি খাবো করে যাচ্ছি, ভাবলাম কেন না খিচুড়িই বানিয়ে নিই, বেস্ট খাবার শীতকালে। একটু গরমটাকে কাটানোর জন্য একটুখানি চামচে দিয়ে নাড়াচ্ছি, কিন্তু খাবো হাত দিয়েই। তোমরা কে কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো। দারুণ হয়েছে, আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। খিচুড়িটা দারুণ খেতে হয়েছে। আমার না খিচুড়ির সাথে অত ভাজাভুজি লাগে না। ইনফ্যাক্ট যদি আমি খিচুড়ির সাথে বেগুন ভাজা, কপি ভাজা, অনেক কিছু করতে যাই, তাতে আমার কাজটাই বেশি হয়ে যাবে। খিচুড়িতে শর্টকাট মারতে গেলে লাবড়া বানিয়েছি আর খিচুড়ি। গন্ধটা না বেরোচ্ছে পুজো বাড়ির খিচুড়ির মতো। লাবড়াতে মূল্য দেওয়া আছে। মাঝে মধ্যে না ভীষণই ভালো লাগে শর্টকাট খাবার খেতে, আমার তো বেশিরভাগ দিনই ভালো লাগে। তোমাদের কার কার শর্টকাট খাবার খেতে ভালো লাগে বলবে? শর্টকাট বলতেই যেমন ধরো খিচুড়ি, ডিম আলু সেদ্ধ, ঘি ভাত, ভালো লাগে বাবা। আলু দিয়ে খিচুড়ি করেছি, আলু দিয়েছি, শিম দিয়েছি, ফুলকপি, গাজর, মটরশুঁটি, টমেটো দিয়ে খিচুড়ি করেছি। আজকাল তাড়াতাড়ি খেতে পারছি না, বুঝতেই পারছো কতটা গরম। আমার না এই টেবিলটা ঢকঢক করছে, পায়াটা নষ্ট হয়ে গেছে। একটা খাবার টেবিল কিনতে হবে, টেবিলটা এখন খারাপ হয়ে গেছে।
অনেস্টলি বলছি, মিথ্যা কথা বলবো না, আমি খিচুড়ি খেতে মানে ভালোবাসি না। ভোগের খিচুড়ি ছাড়া, বিশেষ করে শীতলা পুজোর ভোগ আর লক্ষ্মী পুজোর ভোগ, কিন্তু আজকে খুব ভালো লাগছে। আমার মা দারুণ খিচুড়ি বানায়, দারুণ, যদি সবার মায়েরাই বানায়। আমি না খিচুড়ি লিকুইড রাখতে পারি না, আমার হলি না টাইট টাইট খিচুড়ি হয়ে যায়, বলবে তো লিকুইড কি করে রাখেন। লিকুইড খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। এটা নিরামিষ খিচুড়ি, মুগ ডাল দিয়ে বানিয়েছি, দারুণ খেলাম গো। একটুখানি তোমার ভকুড়ের জন্য রাখতেই হবে, মানে বিকুর জন্য, না তো আমাকে যেতে দেবে না, উঠতে দেবে না। এটা দিয়ে ভকুরকে দিয়ে দেবো খিচুড়ি, একদম আঝালা। কাঁচা লঙ্কা গুলো মাখলে তখন ঝাল লাগছে, আদারওয়াইজ কোনো ঝাল ফাল কিছু নেই। ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে একটুখানি। আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর খারাপ লাগলে নিশ্চয়ই ডিসলাইক করবেন, অপশনটাই দেওয়া থাকে ডিসলাইক করার জন্য। টাটা।